যুবেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যু তদন্তে ভবানী ভবনে তলব করা হলো। কাঁথি থানায় তৎকালীন আইসিকে ডেকে পাঠানো হলো, তৎকালীন এএসআই এবং এক কনস্টেবলকেও ডেকে পাঠানো হয়েছে। শুভেন্দু অধিকারী প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যু তদন্ত ইতিমধ্যেই সিআইডির হাতে। বেশ কয়েকদিনের মধ্যে তিন দফায় সিআইডির আধিকারিকরা তাঁরা কাঁথিতে গিয়েছেন। ভবানী ভবনে এবার তলব করা হয়েছে কাঁথি থানার তৎকালীন আইসিকে এবং একই সঙ্গে তৎকালীন এএসআই এবং এক কনস্টেবলকেও ডেকে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনের সঙ্গে উচ্চপদস্থ আধিকারিকরা তারা দেখা করেছেন, কথা বলেছেন, বারে বারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুভেন্দু অধিকারী প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যুর তদন্তে সিআইডি, যারা ইতিমধ্যেই তদন্ত ভার নিয়েছেন, ডিআইজি সিআইডি স্পেশাল, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, ঘটনাস্থল ঘুরে দেখেন এবং তারপর বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এবার ভবানী ভবনে তলব করা হয়েছে তিনজনকে। পঞ্চায়েত সমিতির সভানেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, এলাকায় বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তর চব্বিশ পরগনার বাগদার ঘটনা। বাগদা পঞ্চায়েত সমিতির সভানেত্রীর দাবি, রবিবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। গতকাল তৃণমূলের ওই নেত্রীর বাড়ির সামনে থেকে উদ্ধার হয় দুটি কৌটো বোমা। তৃণমূলের ওই নেত্রীর অভিযোগ, নির্মাণ বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটে। এর নেপথ্যে দলেরই দুই নেতার হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। যদি অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত দুই শাসক নেতা। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে বিষয়টি দলের উচ্চ স্তরে জানানো হয়েছে। বিজেপির কটাক্ষ, রাজ্যের সর্বত্র ভাগবাঁটোয়ারা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।